नमस्कार आज के আমরা পার্কভিউ সুপার স্পেশালিটি হসপিটালে পেয়েছি আমাদের ইন্টারনাল মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর বোধিসত্ত্ব চৌধুরী স্যার। আমাদের আজকে আমাদের যিনি পেশেন্ট আছেন তার সম্পর্কে তো আমরা আসবই আপনাদের কাছে। তো আমরা প্রথমে স্যারের কাছ থেকে জেনে নেব যে আমাদের যে পেশেন্ট মিসেস লুবনা আক্তার ওনার যে নতুন জীবন উনি ফিরে পেয়েছেন আমাদের এই কিছুদিনের অলমোস্ট এক মাস প্রায় বলা যেতে পারে, তাই তো স্যার? যে পুরোটাই এই আইসিইউ সেট আপের মধ্যে থেকে কিভাবে আমরা একটা একটা করে ওনাকে ফিরিয়ে আনতে পেরেছি আমাদের সাথে আমাদের মধ্যে আজকে উনি আছেন, আপনারা দেখতে পাবেন একটু পরে। তো আগে একটু ওনার মুখ থেকে শুনে নিই এক্স্যাক্টলি ওনার কি হয়েছিল এবং কিভাবে আমরা ওনাকে ফেরাতে পেরেছি স্যার। অ্যাকচুয়ালি যিনি পেশেন্ট মিসেস লুবনা আক্তার ইতি বেসিক্যালি একজন বাইরে হসপিটাল উনি বাইরে হসপিটালে ভর্তি হয়েছিলেন একটি অপারেশনের জন্য, কিন্তু অপারেশন করার সময় ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় করাপরে। তো সেখান থেকে ওনাকে সেই অবস্থায় সেখানে রেসিটেট করে ওনাকে আমাদের এখানে যখন আনা হয় তখন উনি খুব খারাপ কন্ডিশনে ছিলেন, ওনার সঙ্গে সঙ্গে আমাদের ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়, তারপর সঙ্গে সঙ্গে আমরা ফার্দার ইকো বা অন্যান্য ব্লাড প্যারা সবকে চেক করে দেখি হার্টের কন্ডিশন তখন খুবই খারাপ। নর্মাল মানুষের হার্ট যখন অ্যারাউন্ড 50-60% পাম্প করে ওনার মাত্র 25% পাম্প করছিল। তারপর ওনার প্রোগ্রেসিভলি একটা কিডনি ফেলিওর হয়, লিভার ফেলিওর হয়, কিডনি লিভার প্যারামিটার্স খুবই খারাপ হয়ে যায়, ফার্দার ইউরিন একদম বন্ধ হয়ে যাওয়া ডায়ালিসিস সাপোর্ট দিতে হয়েছিল। উনি প্রায় কুড়ি দিন ফুল ভেন্টিলেটার সাপোর্টে ছিলেন। এই সময় ইনিশিয়াল স্টেজ তো জ্ঞানও ছিল না, তো আস্তে আস্তে সেটা ইম্প্রুভ করে, ওনারা ইউরিন ইনফেকশন ইউরোসেপসিস ডেভেলপ করে, ওনার ব্লাড প্যারামিটার্স এত খারাপ ছিল ওনাকে আমাদের প্লেটলেট দিতে হয়েছিল, প্লাজমা দিতে হয়েছিল, ইভেন ব্লাডও দিতে হয়েছিল। তো সেই এন্টায়ার জায়গা থেকে টোটালি হসপিটাল ছিলেন প্রায় অলমোস্ট এক মাস, এক এক করে উনি ইম্প্রুভ করেন, এক এক করে আমরা সাপোর্ট বন্ধ করতে পারি, ওনার ডায়ালিসিস সাপোর্ট বন্ধ করা হয়, ভেন্টিলেটার থেকে ওনাকে বের করে আনা হয়, প্রায় কুড়ি দিন আইসিইউ থাকার পর ওনাকে ওয়ার্ডে আনা হয়, দিয়ে অলমোস্ট ওয়ান মান্থ হসপিটাল স্টে এর পর সুস্থ হয়ে উনি বাড়ি গেছেন। এবার একটু আমরা ওনার কাছে শুনবো উনি এখন কেমন আছেন। আমরা পার্কভিউ সুপার স্পেশালিটি হসপিটালের তরফ থেকে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের পেশেন্ট মিসেস লুবনা আক্তার এবং ওনার স্বামী মিস্টার উজ্জ্বল। ওনারা দুজনেই বাংলাদেশ থেকে এসেছিলেন আমাদের এখানে। এখানে যখন শুরুতে আমরা ওনাদেরকে ম্যাডামকে পাই তখন প্রায় খুবই খারাপ অবস্থা, খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশনে উনি এসেছিলেন, এমার্জেন্সিতে এসেছিলেন, এমার্জেন্সিতে আমাকে ওনাদেরকে মানে পেশেন্টকে আমাদের ভেন্টিলেট দিতে হয় এবং ম্যাডাম ভর্তি হয়েছিলেন ডক্টর বোধিসত্ত্ব চৌধুরী স্যারের আন্ডারে কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং প্রায় এক মাস, তাই তো, এক মাস যাবৎ আমাদের এখানে উনি ভর্তি ছিলেন, আইসিইউতেই ছিলেন। এবং আজকে আমরা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি যে উনি আজকে আমাদের এখানে বসে আছেন সুন্দর সুস্থ অবস্থায়, নিজের জীবন ফিরে পেয়েছেন। ওনার স্বামী উনিও এই এক মাস ধরে আমরা তো লড়াই করেছি, উনি তো লড়াই করেছেনই, উনিও সমানভাবে আমাদের সাথে সাহায্য করেছেন, সমস্ত রকম সব দিক থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং সেই জন্য তো আমরা মানে আপনাদের কাছে ধন্যবাদ আমাদের হাসপাতালের তরফ থেকে। এবার আমরা ওনাদেরই মুখ থেকে শুনতে চাই যে ওনাদের এই এক্সপিরিয়েন্সটা মানে এই যে এতটা ক্রিটিক্যাল অবস্থা থেকে আমাদের এখানে আসা, সেখান থেকে পুরো চিকিৎসা করানো করিয়ে আজকে উনি আমাদের এখানে ফলো আপে এসেছেন ডক্টর বোধিসত্ত্ব স্যারকে দেখাতে। তো এই যে এতটা সময়, এই যে জার্নিটা, এই জার্নিটা ওনার মুখ থেকে আজকে আমরা শুনবো। ম্যাডাম একটু যদি দু চার লাইনে বলেন। সবার মুখে এবং ডক্টরদের মুখে শুনে আমি খুবই আশ্চর্য, আমি অনেক ক্রিটিক্যাল অবস্থায় ছিলাম এবং স্যার যখন আমাকে বলছে যে এখন কেমন আছো আমি তখন বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দেখে অবাক যে আমার বাচ্চার কোনো কন্ডিশন ছিল না, সব কিছু আল্লাহর উপরে এবং তাদের হাতেই ছিল, এই কারণে আজকে আমি এখানে এসে বসে কথা বলতে পারছি, আমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি, হয়তো বা এটা আমার জীবন নতুন জীবন পেয়েছে, যা বলার কোনো ভাষা নেই যে আজকে আমি ফলো আপে আসছি, না হলে তার এতদিন আমি হয়তো বা মরেও যেতে পারতাম। কষ্ট করেছেন আমাদের জন্য, আমাকে দিন দিন ভালো করার চেষ্টা করেছে এবং আমি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে একদম রিকভার করেছি, এখন রিকভার করে এখন এখানে বসে আছি আপনাদের সামনে।
এই আর কি, আর বাকিটা সাফার উনি করেছেন উনি। বলুন স্যার, আপনার আপনি তো ছিলেন পুরো সময়টাই আমাদের জীবন পাইছে, এই যে অনেক খুশি। আপনাদেরকেও ধন্যবাদ, বন্ধু সাহেবকেও ধন্যবাদ, উনি অনেক কষ্ট করছেন। ওনার ভর্তি থাকার সময়টায় আপনি আমাদের হাসপাতালের পরিষেবা কিরকম পেয়েছেন এবং সেই ব্যাপারে সবকিছু ভালো পেয়েছি। আপনার একদিকে তো ট্রিটমেন্ট চলছিল, উনি আইসিইউর মতো একটা ক্রিটিক্যাল জায়গায় উনি ছিলেন, এবং আরেকটি দিকে আপনার বিল, যেটা টাকা পয়সা, যেটা সব থেকে মানুষের মানে ক্রুশিয়াল জায়গা, এবং আমরা জানি যে প্রাইভেট হসপিটালের একটা আমাদের সাংঘাতিক একটা চিন্তার জায়গা, সেইখানটা আপনি কি আমাদের তরফ থেকে সেই কোঅপারেশন, আপনার কিরকম মতামত একটু আমাকে যদি বলেন। আচ্ছা, তো আমরা যেটা পেলাম, ওনারা আমাদের এখানে এসেছিলেন বাংলাদেশের থেকে আমাদের এখানে ট্রিটমেন্ট করাতে, এবং ওনার একটি কমপ্লিট অনেক খুশি আমরা, আমাদের এই হাসপাতালে আমাদের কোয়াইট বেঁচে আসছে, এটা আমরা অনেক খুশি। আপনাদেরকে ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা। বন্ধুরা, আপনারা দেখছেন যে ওনারা মানে এখন সেরকম ভাবে হয়তো প্রকাশ করতে পারছেন না, কিন্তু ওনারা সত্যি আর কি নতুন জীবন পেয়েছেন। তো আমরাও চাইবো আপনাদের যাদের দরকার বা যেখানে আপনারা রয়েছেন, আমাদের হাসপাতাল সল্টলেকের এইচবি ব্লকে রয়েছে, এবং যদি এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যদি কখনো কোনো কারোর কোনো রকম কোনো ইমার্জেন্সি হোক বা কোনো রকম কোনো দরকার, আমাদের নিশ্চয়ই আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ।